বিশ্বের ধনী ও উন্নত দেশগুলোর জোট G20 এর 18তম শীর্ষ সম্মেলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার 9 সেপ্টেম্বর সকালে সম্মেলন স্থলে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানান ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সম্মেলনে অংশ নিতে সদস্য দেশগুলোর রাষ্ট্র ও সরকার প্রধানের অনেকেই শুক্রবার নয়াদিল্লি পৌঁছেছেন। শনিবার ও কাল রবিবার নয়াদিল্লির প্রগতি ময়দানের ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এই সম্মেলন হবে। সম্মেলনের সভাপতি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। একঝাঁক বিশ্বনেতাকে আমন্ত্রণ জানিয়ে এবছর অর্থনৈতিকভাবে অগ্রসরমান দেশগুলোর জোট G20 এর শীর্ষ সম্মেলনের আয়োজন করেছে ভারত সরকার। এই সম্মেলনে আমন্ত্রিত অতিথি হিসেবে শুক্রবার দুপুরে দিল্লির মাটিতে পা রাখেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শীর্ষ সম্মেলন শুরু হওয়ার আগেই শুক্রবার সন্ধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং রাতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন নরেন্দ্র মোদী। দুইটি বৈঠকই ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর। ভারতের প্রধানমন্ত্রীর 7 লোককল্যাণ মার্গের বাসভবনে নৈশভোজে যোগ দেন বাইডেন। আগামী 2 দিন দিল্লির ITC মৌর্য শেরাটনে বিশেষ প্রেসিডেন্সিয়াল স্যুটে থাকবেন বাইডেন।